হ্যালো বন্ধু, তো এই বছরের নেক্সট কয়েক মাসের মধ্যে কিন্তু খুব ভালো ভালো সিরিজ চলেছে হইচইয়ের তরফ থেকে, এবং প্রত্যেকটা সিরিজ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জনারে, এবং প্রত্যেকের জন্য কিছু থাকবে, ঠিক আছে? যারা হরর ভালোবাসে, যারা কমেডি ভালোবাসে, যারা লাভ স্টোরি পছন্দ করে, যারা থ্রিলার পছন্দ করে, এভরিথিং রয়েছে এই সিরিজগুলোর মধ্যে। হচ্ছে বিশহরি, এটা সোলাঙ্কি রয়ের সিরিজ হয়ে চলেছে। এইটা আই থিঙ্ক ইন্সপায়ারেশন নেওয়া হয়েছে বেহুলা লক্ষ্মীন্দর থেকে, ঠিক আছে? বেহুলা লক্ষ্মীন্দরকে এই রাইট নাও, মানে প্রেজেন্ট ডেতে মডার্ন ওয়েতে দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে একটা অভিশাপের ঘটনা আছে, যে বা মনসার কোনো একটা অভিশাপের ঘটনা আই থিঙ্ক ওদের ফ্যামিলির মধ্যে আছে, এবং এই মেয়েটা আই থিঙ্ক তার ফ্যামিলির মধ্যে কী করে মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছেন, এটার বিহাইন্ড দ্য সিন কিছু বের করার চেষ্টা করবে, ঠিক আছে? এটাও আই থিঙ্ক ড্রামাটিক ব্যাপার চলেছে, ওই যে সেটা বললাম সিরিয়াল টাইপের যে ব্যাপার সেরকম কিন্তু হতে চলেছে। বাট এখানে ইন্সপিরেশনটা নেওয়া হচ্ছে সেই বিহুদ লক্ষ্মীন্দরের গল্প থেকে, যেটা আই থিঙ্ক আমরা অনেকেই সময় অলমোস্ট সবাই জানি বিহুদ লক্ষ্মীন্দরের গল্প, সেই পুরোনো মুভি দেখে হোক বা একটা সিরিয়ালও হয়েছিল, ঠিক আছে, আই থিঙ্ক স্টার জলের সাথে, ঠিক আছে, সেখানেও আমরা কিন্তু এই গল্পটা দেখেছি, বা যারা এই মা মনসার যে গল্প, ঠিক আছে, যেটা জানে বা পড়েছে বা শুনেছে, তারাও আই থিঙ্ক বেলো লক্ষ্মীন্দরের গল্পটা, মা মনসার পুজো কী করে মরতে শুরু হয় সেখান দিয়ে কিন্তু সবাই জানে, এবং সে খুব কিছু মডার্নাইজ করে কিন্তু আই থিঙ্ক তৈরি করা হচ্ছে এই পার্টিকুলার সিরিজটা, যেটা নাম হচ্ছে বিশহরি। তো তোমরা কিন্তু যারা ড্রামা পছন্দ করো, যেটা বললাম, তারা কিন্তু এটা পছন্দ করতে, স্পেশালি মেয়েদের জন্য আই থিঙ্ক এটা একটা এন্টারটেইনিং সিরিজ হতে পারে, ঠিক আছে? আর তোমাদের এই বিষয়ে কী মতামত, সেই বিষয়ে আমি কমেন্টে নিশ্চয়ই জানি, আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।